ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শুক্রবার দেশের 115টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র নাকাব। মুক্তির পর বেশ ভালোই চলছে সিনেমাটি, আর মুক্তির পরপরই শাকিব খান সিনেমাটি সবাইকে দেখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি শিশুদের নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন। শাকিব বলেন, 21 সেপ্টেম্বর ভারতে মুক্তি পেয়েছে নাকাব। সেখান থেকে অনেকগুলো গণমাধ্যম আমাকে ফোন দিয়েছে। সেখানকার গণমাধ্যমে ভালো ছবি হিসেবে প্রশংসা পেয়েছে নাকাব। কলকাতার তারকা শিল্পীরা আমাকে নাকাবের জন্য প্রশংসা করে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ব্যবসা নিয়ে তৃপ্তি প্রকাশ করছেন। সেখানে গত শুক্রবার ছবিটি 140টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আজ আরও 10টি সিনেমা হল যুক্ত হয়েছে। বিদেশের মাটিতে এর চেয়ে বেশি কী আশা করতে পারি? ছবিতে নতুন কী আছে জানতে চাইলে শাকিব বলেন, এই ছবিতে দর্শক নতুন একটা গল্প দেখতে পাবে। এই ছবিতে একসঙ্গে দুই শাকিবকে দেখতে পাবে দর্শক। শুধু নতুন গল্প নয়, ভালো মানের একটি চলচ্চিত্র দেখতে পাবে। ভূতের ছবি অনেক হয়েছে, কিন্তু এই ধরনের গল্পের ছবি আমি মনে করি দুই বাংলার দর্শক নতুন দেখছেন। এই ছবিতে কমেডি, অ্যাকশন, রোমান্স সহ চলচ্চিত্রের সব উপাদান আছে। সিনেমাটি নিয়ে শাকিব খান আরও বলেন, আমরা যখন ছবি দেখতে যাই তখন সেই ছবি শিশুদের ভালো লাগে না, কারণ শিশুদের ছবির অন্য ধরনের একটি গল্প থাকে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, এই ছবিটি দেখতে আপনারা শিশুদের নিয়ে আসবেন। বড়দের পাশাপাশি শিশুরাও এই ছবিটি দেখে আনন্দ পাবে। বাংলাদেশের চলচ্চিত্র পাষাণের বিনিময়ে বাংলাদেশে এসেছে নাকাব। ছবিটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। তো বন্ধুরা, আপনারা কি নাকাব সিনেমাটি দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।